তত্ত্ব আমরা দেখেছি, তাই মানুষ আমাদেরকে বিশ্বাস করতে শুরু করেছে। কারণ এর আগে 25 বছর একতলা সিপিএম রাজত্বকে দেখেছি, একতলা তিথি বিরক্ত হয়ে আপনাদেরকে বিশ্বাস করে নিয়েছিল, কিন্তু যা নমুনা করে দেখালেন আপনারা, মানুষের বিশ্বাস রাস্তা সমস্ত কিছু খুঁয়েছে। এখন জল পরিচালনা করছে কিছু সমাজত্রয়ী, দেশের কমলের যুব ছাত্র যুব সমাজ এই জায়গা থেকে বের করে আনতে হবে আমাদের রাজ্যের ছাত্র যুব সমাজকে। লজ্জা লাগে না? নেশামুক্ত ত্রিপুরা গড়বে। এক জনপ্রতিনিধি, তার ভাই, সে এবং কত আনাচে কানাচে, এখন ইয়াবার ট্যাবলেট থেকে শুরু করে চরস গাঁজা, আরে মন্ত্রিত মোহনপুরের এক মন্ত্রিত গাঁজা খেত, প্রত্যেক গাছ থেকে 35 টাকা করে কমিশন খায়। পুলিশ দেখো কিছু করার নেই, নিরুপায়, কিছু করার নেই। আমরা পুলিশের বিরুদ্ধে না, পুলিশদের আমরা দোষ দেই না, আমরা উপলব্ধি করি সে ক্ষমতা আমাদের রয়েছে। আমাদের রাজ্যের পুলিশ কলার প্রাপ্ত পিএসএল আমাদের গর্ব, কিন্তু দুঃখ হয় যখন কিছু সমাজদ্রোহী সামাজিক মাধ্যমে যখন দেখি তার না নিয়ে পিএসএল জওয়ানদেরকে দৌড়াচ্ছে, পিএসএল জওয়ান ভয় করে পালাচ্ছে, তখন আমাদের মন খুব দুঃখ পায়। যে কি যাদের উপর আমাদের বিশ্বাস পিএসএল জওয়ান, যাদের উপর আমার আস্থা পুলিশ, তাদেরই করুণ অবস্থা। তাহলে আম জনসাধারণ নিরাপত্তা কোন জায়গায় গিয়ে ঠেকেছে সহজে আমরা অনুমান করতে পারি, কিন্তু এরও একটা ইতি। ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট সরকার বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না, ইতিহাস বলে সেটা। এই ফ্যাসিস্ট সরকারের পতন অবশ্যম্ভাবী। একটা কাজ করেন, একটা কাজ করেন, আমি জানি এই মণ্ডলে ভিড় আস্তে আস্তে কমবে, চেষ্টা করেন আর দুইটা মাস, দুইটা মাস কিছুনি কিছুনি কলম যায় হয় আমার। এটাই কি উন্নয়নের নমুনা? মায়ের ঐতিহ্য, মন্দিরের ঐতিহ্য, মন্দিরের পবিত্রতা নষ্ট করে এইভাবে কুর্মা পিঠকে ছত্রকান সরকার করে দিয়েছেন। কেন উদয়পুরের মানুষ প্রতিবাদ করবেন না? মায়ের মায়ের শরীরের অঙ্গুর অঙ্গে এখানে এসে পড়েছিল এই কুর্মা পিঠে, মহারাজকে স্বপ্ন দেখিয়েছিল এই কুর্মা পিঠের মধ্যে অবস্থান, মহারাজ এসে এখান থেকে পেয়েছে। কোন জায়গায় পড়েছে আমরা জানি না, এই আস্ত কুর্মা পিঠটাকে আমরা পবিত্র হিসেবে মানি। কি করলেন আপনারা? সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আর কোনো কিছু প্রজেক্ট নিলেন না, এটাই ডেভেলপমেন্ট? কুর্মা পিঠকে কেটে ধ্বংস করে এখানে আপনারা স্ট্রাকচার তৈরি করছেন কিসের? এটাই দেখাচ্ছেন উন্নয়ন? আমরা কংগ্রেস দল সেই উন্নয়নে বিশ্বাস করি না। কংগ্রেস মনে করে সত্যিকারের উন্নয়ন হচ্ছে ধনী এবং গরিবের মধ্যে যে ব্যবধান দিন কে দিন বেড়ে চলছে সারা দেশ জুড়ে, এটা কমিয়ে আনা, ধনী এবং গরিবের মধ্যে এই ফারাকটাকে কমিয়ে আনা, গরিবের খাতে আরো বেশি অধিক ক্ষমতা অর্থ প্রচলিত হবে সরকারে, সেদিকে তো আপনাদের কোনো নজর নেই। বেকার হন্য হন্যয় ঘুরছে কর্মসংস্থানের জন্য, প্রতিশ্রুতি ছিল 50,000 প্রতি বছরে, কেন্দ্রীয় সরকার বলেছিল 2 কোটি প্রতি বছরে। আপনারা জানলে, আপনারা জানলে থুতু দেবেন। 1,30,00,000 লোক যুবকরা তারা কর্মসংস্থান হারিয়েছে, তারা কাজ হারিয়েছে। 2 কোটি চাকরি দেওয়ার তো ভুল কথা ভুলে যান, 1,30,00,000 ভারতীয় যুবকরা এই বিজেপি আমলে তারা তাদের চাকরি খুইয়েছে, রাজ্যে প্রতি কৃষি দপ্তরে শূন্য পদ পড়ে রয়েছে। এখন গতকালকে কেন্দ্রীয় দেখলাম প্রায় 500 মতো শূন্য পদ ক্রিয়েশনের ঘোষণা দিচ্ছেন। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, নির্বাচনের আগে এই সমস্ত ইন্টারভিউ টিন্টারভিউ নেওয়া হবে, একটা চাকরিও আপনাদের দেওয়া হবে না, ঝুলিয়ে রাখবে বিজেপি সরকার, আপনাদের কপালে জুটবে না। যারা ভোটার টাকা দিতে পারবে তাদের আত্মীয় স্বজনদের তারা চাকরি দেবে,
এই রাজ্যের যে সমস্ত দপ্তর ইতিমধ্যে চাকরি হয়েছে কিছু কিছু মোটা টাকার বিনিময়ে চাকরি হয়েছে চিৎকার চেঁচামেচি করতে পারে সর মালাই সব খেয়ে নিচ্ছে আর আপনারা যদি কলায় চাচিটাতে সন্তুষ্ট থাকেন আপনারা চাচিকে খুব চিৎকার করলাম আর কোনো আপত্তি নেই সর মালাই সব দুধ সব খেয়ে নিচ্ছে এখানকার নির্বাচিত প্রতিনিধিরা সে বিধানসভারই হোক মন্ত্রিসভারই হোক পঞ্চায়েত স্তরেই হোক আর